দারিদ্রতার কাছে হার মানতে হবে কি শুভজিৎকে ছেলের স্বপ্নকে পূরণ করতে পারবেন কি দরিদ্র পিতা তবে কি ছেলের মেধা লুপ্তই থেকে যাবে একাধিক প্রশ্নে জর্জরিত নিরুপায় পিতা বাবলু রায় গত কয়েকদিন আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফল ঘোষণার পরই মাধ্যমিকের ছশো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ রায় অভাব অনটনের মধ্যে ছোটবেলা থেকেই মেধাবী ছিল শুভজিৎ এমনটাই দাবি পরিবারের একদিকে ধুপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে এত ভালো ফলাফল হওয়ায় খুশি পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই অন্যদিকে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অনেক কষ্ট সংসার চালাতে হয় বাবলু রায়কে কখনো ধুপুরি সুপার মার্কেটে আবার কখনো অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে কোন রকমে দুই ছেলের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হয় হত দরিদ্র বাবলু রায়কে একদিকে নিজের দারিদ্রতা অন্যদিকে ছেলের মেধা ও ফলাফলে খুশি পিতা মাতা উভয়ই এদিকে ফলাফল ঘোষণার পরে ছেলের ইচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে কথামত ছেলের স্বপ্নকে সফল করতে ছেলেকে ধুবড়ি উচ্চতর বিদ্যালয়ে ভর্তিও করিয়েছেন বাবলু রায় তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য যে খরচ বহন করতে হবে তা বাবলু রায়ের পক্ষে অনেকটাই অসম্ভব প্রায় তাই তিনি সরকারি হোক কিংবা কোন সংস্থা থেকে যদি তার ছেলের পড়াশোনার খরচের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে আসেন তবে তিনি উপকৃত হবেন এমনটাই আবেদন করেছেন সকলের কাছে মা অঞ্জনা রায়ের দাবি ওই এলাকায় এবার খুব ভালো ফলাফল করেছে তার ছেলে অন্যদিকে ভোটের সময় এলাকার প্রধান পঞ্চায়েত সহ অন্যান্যরা খোঁজ নিলেও এখনো পর্যন্ত কেউ এসে খোঁজ নেয়নি কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই কি খোঁজ নেয়নি স্কুলের শিক্ষকরাও এমনই দাবি তবে এখন প্রশ্ন সরকারি সাহায্য কি গ্রামের ছাত্রের জন্য বরাদ্দ হতে পারে এলাকার প্রশাসনীয় কর্মীরা কি এগিয়ে আসবেন এগিয়ে আসবেন কি সহযোগিতার ব্যক্তিরা এগিয়ে আসবে কি স্বেচ্ছাসেবীরা

বিজ্ঞান বিভাগে পড়তে যাও সেখানে একটা আর্থিক ব্যাপার দাঁড়ায় সেটা উপার্জনকারী বাড়িতে কি রয়েছে উপার্জনকারী একমাত্র বাবা সংসার চলে বাবা কি কাজ করে সাধারণ কৃষক জমিতে কাজ করে নিজের জমিতে নিজের জমি না মার্কেট মার্কেট এমনিতে কাজ কাজ করে তাই তো শ্রমিক হিসেবে

কোন চাই যদি কোনো সরকারি বা কোনো সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে পারি দক্ষিণাজাল আপনার ছেলে মাধ্যমিকে ভালো ফলাফল করছে এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই আপনি কতটা খুশি ছেলের রেজাল্টে আমার আমি না খুশি কি করে পড়াশোনা করাবেন এখন ওইটাই না ভাবতেছি কি নিয়ে পড়াশোনা কই মানুষের কাছেgeldge মানি দেবে সরকার যদি আমাদের সাহায্য করে

চলে না চেষ্টা করে পাড়া যায় আর কি করে করেন আপনি আমি তো এখন মার্কেটে কাজ করি চেষ্টা করে দেখি আবার আবার ছেলে চেষ্টা করতে হবে আরেক ছেলে কি নাম ওর নাম সুজয় রায় পড়াশোনা করে ও পড়াশোনা করে ও টুয়েলভে পড়তেছে ছেলের সাফল্য কতটা খুশি খুশি কি আমার খুশি কি এখন ওর তো খুশি নাই ও যে রেজাল্ট আসার কথা ওর থাকে এখন নাম্বার কম পাইছে ছেলে তো পাশে থাকবো কি চাচ্ছেন মানুষের কাছে মানুষ পেশের কাছে কি যাব। এখন সাহায্য করে মানুষের অনেকটা সুবিধা হবে সুবিধা হবে আগামী দিনে পড়াশোনা হ্যাঁ